দর্শক স্বাগত জানাচ্ছি ই ভ্যালি বিট সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে এবং ব্যবসা বাণিজ্যের যে প্রতিবেদনগুলো রয়েছে সাম্প্রতিক প্রতিবেদন সেটিও আমরা এর মাধ্যমেই প্রচার করবার চেষ্টা করি আজকে আলোচনার শিরোনাম রেখেছি অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এই শিরোনামে কথা বলবো এবং এর নিয়ে অর্থনীতি আসলে কতটা গতি ফিরেছে অর্থনীতিতে আমরা বলছি যে প্রাণ ফিরে পাচ্ছে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে এই করোনা আর যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করেই পোশাক থেকে শুরু করে অন্যান্য প্রবাসী আয় যে সূচকগুলো আমরা সামষ্টিক অর্থনীতিতে দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা ছন্দ ফিরতে শুরু করছে যা নিয়ে উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অনেকটা আশাবাদী তো সার্বিকভাবে আসলে অর্থনীতি কোন পথে হাঁটছে কতটা টেকসই হবে এই পুনরুদ্ধার তার চ্যালেঞ্জ নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হবেন অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর শামসুল আলম সিনিয়র সচিব সদস্য পরিকল্পনা কমিশন এবং একই সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আমরা মূল আলোচনায় ফিরব তার আগে আমরা একটু রিপোর্ট রয়েছে আমাদের হাতে যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রতিবেদন রয়েছে আমরা সম্প্রতি দেখছিলাম যে পোশাক খাতে অর্ডার ফিরতে শুরু করেছে উদ্যোক্তারাও বলছেন যে আগের তুলনায় একটু গতি ফিরেছে তো সার্বিকভাবে আসলে পোশাক খাতের এই অবস্থা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি শুরুতে দুবছর আগে জাপানি কয়েকটি কোম্পানি বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগের জন্য সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে সেই সময় অবশ্য সাড়া মেলেনি তবে করোনা মহামারীর প্রেক্ষাপটে পরিস্থিতির পরিবর্তন হয়েছে চীনে থাকা জাপানি সহ অন্যান্য দেশের বহু কোম্পানি সেই দেশ থেকে উৎপাদন সরিয়ে নিতে পদক্ষেপ নিচ্ছে তাদের দৃষ্টি বাংলাদেশের দিকে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকারও গেল আগস্টে পোশাক খাতে ব্যবসা সম্প্রসারণের নতুন নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয় এতে বিদেশি বিনিয়োগের সুযোগ রাখা হয় তবে পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন বর্তমানে তারা যেসব পণ্য তৈরি করছেন সেসব জায়গায় বিদেশি বিনিয়োগ এলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে হয়তো ওরা আমার সাথে ভালো করতে পারবে অথবা খারাপ করতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু ভাগাভাগি হয়ে যায় বিজনেসটা আর যখন ভাগাভাগি হয়ে যায় বিজনেসটা তখন কিন্তু আমাদের জন্য সুখবর না তারাও কিন্তু সেম কাস্টমারের কাছে যাবে আমরাও সেম কাস্টমারের কাছে যাবো তারা যদি দেখা গেছে যে চাইনিজের যে র মেটেরিয়ালসটা আছে র মেটেরিয়ালসটা যদি ওরা আবার বেনিফিট পায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার মার্কেট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে আমরা অলরেডি 40 বছর পার করে ফেলেছি আমরা যথেষ্ট এক্সপার্ট আছে এখানে এগুলো করার জন্য যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ ফেব্রিক মিল সহ ফরওয়ার্ড লিঙ্কেজ করতে চায় তাহলে তারা করতে পারে কিন্তু শুধু গার্মেন্টসের জন্য আমাদের এখনো প্রয়োজন নাই বিশেষজ্ঞরা অবশ্য বলছেন ভিন্ন কথা গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এই গবেষকের মতে বিদেশি বিনিয়োগ আসলে তা পোশাক খাতের জন্য ইতিবাচক দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদেরকেও আমাদের এখানে পূর্ণভাবে বাজারে ঢুকতে দেওয়া উচিত বিশেষ করে তারা যাতে হাই ভ্যালু আইটেম নন কটন আইটেমে তারা যাতে এখানে বিনিয়োগ করতে পারে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসলে আমরা এখানে বহুমুখী পণ্যের বাস্কেট আমরা তৈরি করতে পারবো এদিকে সূক্ষ্মভাবে বিবেচনা করে এগোনোর কথা বলছেন বাণিজ্য সচিব অন্যদিকে পোশাকের ক্রেতা বাড়াতে বিশ্বব্যাপী মেড ইন বাংলাদেশকে ব্র্যান্ডিং করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা দর্শক আমরা হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম ডক্টর শামসুল আলম আমরা আপনার কাছে ফিরবো তার আগে আগার গায়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের ব্রিফ করছেন সরাসরি তার কিছু অংশবিশেষ দেখে আসতে চাই সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি এবং অনুরোধ করে যাই সেখানে তারা প্রতিফলন করেন না শুধু তারা কেন বাংলাদেশে তো যেখানে আমরা যাই সেখানে তো দেখি যে এই যে স্বাস্থ্যবিধি প্রতিপালন করার বিষয়টা উপেক্ষিতই থেকে যাচ্ছে হাটে বাজারে জনসমাবেশে হচ্ছে তা আমরা বারবার বলি তাদের অনুরোধ করতে পারি এই করার জন্য আশা করি তারা মানবেন অথবা না মানলে আমাদের এই পর্যায়ে তো তাদেরকে অনুরোধ করা ছাড়া আমার তো দেখি না আর কিছু করার আছে এটাও একটা প্রাসঙ্গিক প্রশ্ন
আমরা জানি, আমাদের কাছে অভিযোগ আছে এবং সেটা আমরা সাথে সাথে জেনেছি। আমরা কমিশন, মাননীয় কমিশনারদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি, বৈঠক করেছি, করণীয় বিষয়ে আমরা নির্ধারণ করেছি। আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে। অবশ্যই যেটা যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধান প্রযোজ্য হবে, এটুকু বলতে পারি। পরিপূর্ণভাবে এটা মাননীয় সংসদ সদস্য হিসাবে আলাদাভাবে এ ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া দেওয়ার উপায় নেই। তখন যেটা হয়নি সেটা তো এখন করা যাবে না। এখন আমরা দেখি, যদি মামলা করার হয় মামলাই করবো, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আইনে যা আছে মাননীয় কমিশনার, আইনে যা আছে যা যা করা মানে প্রয়োজন এবং সম্ভব আমরা সব কিছু করার জন্য প্রস্তুত আছে। তাই একটু অপেক্ষা করেন, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আগে তো আমরা জিজ্ঞেস করি না, রাইট? এটা দেখতে দেন, একদিন দুই দিন লাগবে, একদিন আশা করি আগামীকালকে মধ্যেই আমরা আপনারা জানেন যে আপনাদের বলতে পারি এটুকু যে আমরা যে উপনির্বাচনগুলো করেছি বা স্থানীয় সরকার নির্বাচন করেছি সেখানে মাননীয় সংসদ সদস্য প্রথম হয়তো দিয়ে করা যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু এরপরে যাননি। আমরা এই যে যশোরে নির্বাচন করলাম, তারপরে এই পাবনা নির্বাচন করলাম, অন্যান্য জায়গায় উপনির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু তারা যাননি। এই একটা ব্যতিক্রম উনি গিয়েছেন, যেভাবে আইনে বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নেয়, মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন, সেভাবে যেটা করা হতো সেটা অবশ্যই করবো। কোন করোনার মধ্যে আর নির্বাচন পিছাবে না, যত নির্বাচন শিডিউল হবে সব নির্বাচন আমরা করে ফেলবো। স্থানীয় সরকার বিভাগ নির্বাচন করার জন্য আমাদের তালিকা দিবেন, সেই তালিকা অনুসারে নির্বাচন পরিচালনা হবে। করোনার কারণে কোনো নির্বাচন পিছাবে না। কোনটা? চট্টগ্রামটা আমরা হ্যাঁ করে ফেলবো ফেব্রুয়ারি মাসের, ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে বোধ হয় শেষ হয়ে যাবে, এর মধ্যে আমরা করে ফেলবো হয়তো, আশা করি তার আগেই এই এই সময় মতো করে ফেলবো। বুঝি নেই দর্শক, আমরা রাজধানীর আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনার ব্রিফ করছিলেন, সাংবাদিকদের তার অংশবিশেষ শুনতে পারছিলাম। এ পর্যায়ে আলোচনায় ফিরে যেতে চাই। বিদ সংলাপে আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি অর্থনীতিতে পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলবো, অর্থনীতি আসলে কতটা পুনরুদ্ধার হয়েছে এ নিয়ে। ডক্টর শামসুল আলম আমাদের সঙ্গে এই মধ্যে যুক্ত হয়েছেন। ডক্টর শামসুল আলম, আপনি মোটা দাগে আমরা বলছি যে অর্থনীতি গতি ফিরছে, বিশেষ করে সামষ্টিক অর্থনীতির যে বেশ কিছু সূচক রয়েছে, আমরা যদি প্রবাসী আয়ের কথা বলি, আমরা যদি এছাড়াও আমাদের রেমিটেন্সে একটা উল্লম্ফন আমরা লক্ষ্য করছি, এর বাইরেও আমরা পোশাকের অর্ডার রপ্তানির কথাও যদি বলি, রপ্তানিও আমাদের কিছুটা করে বাড়ছে, সার্বিকভাবে আপনি কি মনে করছেন যে অর্থনীতি কি আসলে সক্ষমতার যে স্বাভাবিক সময়ের সক্ষমতা তার কি অন্তত 80% ব্যবহার করতে পারছে কিনা এখন আসলে? ধন্যবাদ আপনাকে। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে যেটা আপনি বলছিলেন, অবশ্যই যে সূচকগুলো আমাদের প্রবৃদ্ধির নির্ণায়ক, প্রবৃদ্ধিকে আমাদের প্রভাবিত করে সেই সূচকগুলো জুলাই আগস্ট সেপ্টেম্বর কিন্তু অত্যন্ত ইতিবাচক। আমাদের সূচকগুলো হলো যে গ্রোথ ড্রাইভার বলি আমরা, কৃষি উৎপাদন একটি অন্যতম প্রবৃদ্ধির গ্রোথ ড্রাইভার, সেটা আপনি জানেন গত বছর জুন সমাপ্ত যে বছর, এর আগের বছরের চেয়ে আমাদের
চাল উৎপাদন বেড়েছে, আপনি জানেন প্রায় 2 মিলিয়ন টনের মতো। তো সেদিক থেকে গত বছর আমাদের কোভিড সংক্রমণ সত্ত্বেও কৃষি খাত কিন্তু ভালো করেছে। আর রপ্তানি যেটা বললেন, রপ্তানি ক্ষেত্রে একটি নতুন উল্লম্ফন আমরা দেখছি, যেটি আগে বলা হচ্ছিল যে রপ্তানি মার খাবে, সেটা তো ঘটেনি। বরং জুলাইতে, এই 2020 জুলাইতে যখন অর্থবর্ষ শুরু হলো, তখন আমাদের রপ্তানি বাড়া শুরু হয়েছে, প্রায় 0.59% বেড়েছে আগের বছরের তুলনায়। আর আগস্টে বেড়েছে 4.32% রপ্তানি, এবং সেপ্টেম্বরও বাড়ছে। জুলাইতে আমাদের আমদানি যা ছিল, আমদানিও বেশি হয়েছে। জুলাইতে আমদানি ছিল $3 কোটি, সেটি 300 কোটি ডলারে আমরা পৌঁছেছি আগস্টে। অর্থাৎ আগস্টে 4.32% বেড়েছে আমদানি, আমি এটাই বলতে চাচ্ছি। আর রপ্তানিও আগস্টে বেড়েছে প্রায় 4.3%। আর যেটা আমাদের প্রবৃদ্ধি নির্ণায়ক, সেটি হলো আমাদের রেমিটেন্স আয়। রেমিটেন্স আয় গত জুনে সর্বোচ্চ অর্জিত হয়েছিল বিগত বছরগুলোর তুলনায়, সেটি হলো 18.5 বিলিয়ন ডলার। সেটি আবার এখন ক্রমান্বয়ে আরো বাড়ছে প্রত্যেক মাসেই। তো প্রবৃদ্ধি আমাদের রপ্তানি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে প্রবৃদ্ধি এবং রপ্তানি, রেমিটেন্স এবং কৃষি মিলে যে প্রধান তিনটি আমাদের প্রবৃদ্ধি নির্ণায়ক, সেগুলো কিন্তু অত্যন্ত ইতিবাচক। আর আমাদের রিজার্ভের কথা তো আপনারা জানেন, যেটা আর্থিক সক্ষমতার পরিচয়, প্রায় $40 বিলিয়ন পৌঁছেছে আমাদের সেপ্টেম্বরে। তো এই সব মিলিয়ে অবস্থা অবশ্যই বলা যায় যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে ভালোভাবে। নিশ্চয়ই আমরাও চাই যে এটি কি মনে করেন যে টেকসই হবে কিনা, যে আগামী দিনে আমরা এখনো সেকেন্ড ওয়েভ নিয়ে একটু আশঙ্কায় রয়েছি, সেক্ষেত্রে ইউরোপ আমেরিকায় যদি পোশাকের বাজার বা অন্যান্য রপ্তানি বাজারে আবারও যদি ছন্দপতন ঘটে, সেই আশঙ্কাটা রয়ে গেছে কিনা আমাদের? চ্যালেঞ্জ অবশ্যই আছে, যেহেতু কোভিড সংক্রমণ এখনো আছে, কাজেই সেটাই তো একটা চ্যালেঞ্জ, কোভিডকে যথাক্রমে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর যে ওয়েবের কথা বলছেন, সেকেন্ড ওয়েবের একটা সম্ভাবনা কথা বলা হচ্ছে, কিন্তু অতীতের কোনো ওয়েবই কিন্তু আমাদের প্রতিফলন হয়নি। যেমন আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহায় অপেক্ষা করছিলাম যে ব্যাপক সংক্রমণ বেড়ে যাবে, লোকের যাতায়াতে গার্মেন্টসে দুর্বার আসা যাওয়া, সেই ধরনের প্রভাব কিন্তু অর্থনীতি ওভাবে দৃশ্যমান নয় সংক্রমণের ক্ষেত্রে, বিশেষ করে কোভিডের। তো আমরা আশা করছি, প্রস্তুতি অবশ্যই নেওয়া হচ্ছে, সরকার নিচ্ছেন, আমরা আশা করি এখন ক্রমান্বয়ে সংক্রমণ কমছে শতকরা হার হিসাবে প্রত্যেক মাসেই, তো এটা আশা করি ক্রমান্বয়ে কমতেই থাকবে। তো কোভিড থাকা পর্যন্ত অবশ্যই একটা চ্যালেঞ্জ, অর্থনীতির যে সূচকগুলো কোভিডের মধ্যেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কাজে এটা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি, এটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে না। আর রপ্তানি যে বিষয়টা, সেটা রপ্তানি অব্যাহত থাকবে এ কারণে যে এটা প্রয়োজনীয় পণ্য, যারা আমাদের থেকে নিচ্ছেন পোশাক পরিচ্ছদ খাবারের মতোই কিন্তু প্রয়োজনীয়, তো সেটি অব্যাহত থাকবে। কাজেই চ্যালেঞ্জ যেটা, সেটা হলো রোগ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, অর্থনীতিকে আরো উন্মুক্ত করে দেওয়া, বাজারগুলোকে চালু করা, সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা, সেটি এখন চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ হলো আর কর্মসংস্থানকে। আমি কর্মসংস্থানের বিষয় নিয়ে একটি সম্পর্ক প্রশ্ন আপনাকে রাখতে চাই, যে আমরা কর্মসংস্থান নিয়ে শঙ্কার কথা আপনি আগেও বলেছেন, এখনও নিশ্চয়ই বলবেন, যে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে তো একটা বড় পতন হয়েছে, আমরা অনেক মানুষ গ্রামে ফিরে গিয়েছেন, বিশেষ করে যারা কাজ হারিয়েছেন করোনাকালে, অপ্রাতিষ্ঠানিক খাতের অনেক মানুষ কাজ হারিয়েছেন। তো সার্বিকভাবে আসলে এই কর্মসংস্থানকে এখন এই মুহূর্তে সরকারের একটি অন্যতম চ্যালেঞ্জ কিনা, এবং সেটি মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুতি কি আসলে? আসলে কর্মসংস্থানই এখন বড় রকমের চ্যালেঞ্জ, সেটা দুই কারণে। একটা হলো আমাদের অটোমেশন হচ্ছে, আপস্কিলিং হচ্ছে শিল্পায়নের, এমনিতেই সেটা নিম্নমুখী ছিল, প্রবৃদ্ধির সঙ্গে বাড়ছিল না, বাড়ছিল কম হারে, যেটাকে আমরা ইলাস্টিসিটি বলি, কম হারে বাড়ছিল। তো সেটারও ইতিবাচক দিক আছে, কারণ হলো টোটাল প্রোডাক্টিভিটি কমে নাই, মোট উৎপাদন কিন্তু বেড়েই চলেছে। তো পরবর্তীকালে এই উৎপাদনের কারণেই আবার কর্মসংস্থান, এগুলো বিনিয়োজিত হয়ে আমাদের উৎপাদন বা মোট উৎপাদন আবার কর্মসংস্থান সৃষ্টি হবে, হয়তো সাময়িককালে নতুন করে প্রশিক্ষণ, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শ্রম শক্তি, সেগুলোর জন্য প্রযুক্তি ট্রেনিং এর প্রয়োজন হবে। এখন কর্মসংস্থানই মূল চ্যালেঞ্জ, এই কারণে যে কোভিড আমাদের
অনেক কর্মসংস্থান হারিয়েছিল আমরা 2 মাসের জন্য, প্রায় 68% ইনফরমাল সেক্টরে কর্মসংস্থান কমে গিয়েছিল, আয় কমে গিয়েছিল, এটা বাস্তবতা। যেটা বলছি ঘুরে দাঁড়িয়েছে, অর্থনৈতিক কার্যক্রম চালু হয়েছে, এখন কর্মসংস্থান এমন ভাবে আমাদের সাজানোর দরকার যাতে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কুটির, কৃষি, কৃষিতে কর্মসংস্থান নতুন বাড়বে না, সেখান থেকে বরং শ্রমিক চলে আসবে। তো কুটির শিল্প, মাঝারি শিল্প, মাইক্রো, যেটাকে আমরা SME বলি, সেই খাতে আমাদের নজর দেওয়া দরকার, কারণ কর্মসংস্থানের নতুন দিগন্ত হবে এই আমাদের SME গুলো, মাইক্রো মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস গুলো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং সহ এ খাতে যে কর্মসংস্থান সৃষ্টি হয় সেইভাবে কৌশল সাজাচ্ছি এবং কর্ম পরিকল্পনা নিচ্ছি আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এটাকে মূল চ্যালেঞ্জ ধরে যে কর্মসংস্থান সৃষ্টি আমাদের বড় রকম চ্যালেঞ্জ আগামী দিনগুলোতে। আমরা আশা করব যে সেটি আমাদের কাটিয়ে উঠতে পারবো আমরা, কিন্তু প্রবৃদ্ধি নিয়ে একটি উচ্চাভিলাষ থাকে সবসময়। আপনারা অর্থনৈতিক যে প্রবৃদ্ধির পূর্বাভাস সেটি নিয়ে, অন্যান্য উন্নয়ন সংস্থাগুলোর যে পূর্বাভাস সেটির সাথে সরকারের একটি বড় ফারাক থাকে, এই করোনাকালেও আমরা সেটি লক্ষ্য করেছি। এই প্রবৃদ্ধির সূচকগুলো শক্তিশালী আপনি বলছিলেন, সেটি নিয়ে কথা বলবো, আপনাদের যে লক্ষ্যমাত্রা সেটি কতটা অর্জিত হবে। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে এই প্রবৃদ্ধি অর্জনের গল্প শুনবো এবং চ্যালেঞ্জগুলো শুনবো। দর্শক, ই ভ্যালি বিথ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। ভ্যালি বিথ সংলাপে আমরা আজকে কথা বলছি অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ, এই শিরোনামে। এবং এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে আজকে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর শামসুল আলম, সিনিয়র সচিব, সদস্য পরিকল্পনা কমিশন, এবং আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছেন এবং আশা করি এই পর্যায়ে তাকে আমরা পাচ্ছি, ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা। আমরা শামসুল আলমকে দিয়ে আবারও শুরু করতে চাই। বিরতির আগে আপনাকে যে সম্পূরক প্রশ্নটি করছিলাম যে প্রবৃদ্ধির চ্যালেঞ্জ এবং প্রবৃদ্ধির চলকগুলো, আপনি বলছিলেন যে এখন মোটা দাগে ভালো অবস্থানে রয়েছে, সূচকগুলো ভালো অবস্থানে রয়েছে, কিন্তু অন্যদিকে বিশ্বব্যাংক যে পূর্বাভাস করেছে বা সেখানে বলা হচ্ছে যে মাত্র 1.6% পূর্বাভাস, বাট সরকারের দিক থেকে কিন্তু ব্যবধানটা অনেক বেশি, এবং এই করোনাকালেও সরকারের যে উচ্চাভিলাষ সেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটি আসলে কতটা বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য বলে মনে করছেন ডক্টর শামসুল? পুরো বাস্তবসম্মত বিশ্বব্যাংকের এই বছরের প্রক্ষেপণ আমি বলবো হাস্যকর, তার কারণ 1.6% প্রবৃদ্ধি তাদেরই সংগঠন এই বিশ্বব্যাংকের, যখন আমাদের পদ্মা সেতু টাকা বন্ধ করলো এডিবির সঙ্গে সঙ্গে বলবো আমরাও দেবো না, শুধু বিশ্বব্যাংক বন্ধ করবে, এত সামান্য তাদের মধ্যে এত বোঝাপড়া, সেই এডিবি বলছে আমাদের প্রবৃদ্ধি হবে 6.8%, যেখানে আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বলছি 6.2% হবে আমাদের প্রবৃদ্ধি। অর্থাৎ আমরা উচ্চাকাঙ্ক্ষী বলা যাবে না, বরং আমরাই বাস্তববাদী। এডিবি কিন্তু আমাদের চেয়ে বেশি প্রক্ষেপণ করেছে, তো তাতেই যে সেটা আমরা একবার গ্রহণ করে ফেলছি এমনও নয়, তারা তাদের বলা বলেছে। বিশ্বব্যাংক যেটা বলেছে এটা আমি আবারও বলবো, এবছর অনেক এটা বিভ্রান্তি সৃষ্টি করছে, এবং প্রতিষ্ঠান হিসাবে বিশ্বব্যাংকের এবারে প্রথম আমি মনে করি ব্যাপক সম্মুখীন হলো এই প্রক্ষেপণের অবাস্তবতা নিয়ে। তো যাই হোক, আমরা খুবই আশাবাদী, 6.2% হলো আমাদের এই চলতি বছরের প্রক্ষেপণ, এটা বেশিও হতে পারে, অবস্থা যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে হয়তো যেটা এডিবি বলেছে সেটাই আমরা অর্জন করেও ফেলতে পারি। তো বলতে পারেন আমরা প্রক্ষেপণ এইভাবে করলাম, কারণ করলাম আমরা পিছনের তথ্যাদি ব্যবহার করে যেটা পেয়েছিলাম সেভাবে। তবে প্রক্ষেপণে এই নয় যে বেশি ছাড়াবে না বা কমও হতে পারে, দুটাই হতে পারে। তো প্রবৃদ্ধি কিন্তু আমাদের 6.5% এবার -9% প্রবৃদ্ধি হবে, সেক্ষেত্রে বাংলাদেশের 1.6% প্রবৃদ্ধি কেন হবে সেটির একটি বিশ্লেষণও তারা দিয়েছে। আপনারা কি মনে করছেন সেই বিশ্লেষণটি কি সঠিক নয়? ভারতের ব্যাপারটা এটা ভারতই ভালো ব্যাখ্যা দিতে পারবে, তারা সেটা বলতে, বাংলাদেশ নিয়ে তারা যে মূল্যায়নটি দিয়েছে, আমি বলছি ভারতের যে প্রকরণ হয়েছে সেটিও আমি মনে করি তারা অনেক, ভারতের সঙ্গে সেখানে অনেক পার্থক্য হচ্ছে,
তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে এগুলো আমি আবারও বলি গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের যে বিস্তারিত যে পদ্ধতিতে জাতিসংঘের পদ্ধতি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টস অনুসরণ করে আমরা প্রবৃদ্ধি প্রক্ষেপণ করি, এটার আমার ব্যাপক তথ্য ভাণ্ডারের মধ্য দিয়ে আমরা করে যাই। বিশ্বব্যাংকের তো সেই ধরনের তথ্যের ভাণ্ডার নেই, তারা যেটা করে সেটা হলো ইমপ্রেশন, মানে তাদের এটা প্রত্যয়গত ধারণাগত, আর আমরা তথ্যগত তথ্য উপাত্ত দিয়ে আমরা করে থাকি। সে কারণেই লক্ষ্য করুন গত 11-12 বছর বিশ্বব্যাংকের কোনো প্রক্ষেপণই আমাদের প্রক্ষেপণের সবসময় রক্ষণশীল ছিল, আমরা তাদের প্রক্ষেপণ ছাড়িয়ে বারবারই কিন্তু বেশি অর্জন করেছি এবং তারা সেটা গ্রহণও করে নেয়। কাজেই স্যার সরকারের যে তথ্য এই সেই তথ্য উপাত্ত নিয়েও তো অনেক সময় বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা উঠবেই, তার কারণ যে বিশাল আমার যদি হয় 44,000 ডেটা, তো এত বৃহৎ ডেটা যখন আমি করি, লক্ষ লক্ষ ডেটা যখন আমি হ্যান্ডেল করি, তো সেখানে কিছু ভুলভ্রান্তি তো হবে, স্ট্যাটিস্টিক্যালি 5% 10% এরর কিন্তু অ্যাকসেপ্টেবল। কাজে একেবারে নিখুঁত পৃথিবীর কোনো দেশই বুলস আই হিট করে, বিশেষ করে পরিসংখ্যানের ক্ষেত্রে যে যা বলছে এক্স্যাক্টলি সেইভাবে পৃথিবীর কোনো দেশে সেটা হয় না। কাজেই যে ব্যাপক তথ্য ভাণ্ডার নিয়ে করা হয় সেখানে ভুলভ্রান্তি থাকতে পারে, তবে মোটা দাগে বাস্তবতার প্রতিফলন ঘটে, এটা অবশ্যই বলতে হবে। নিশ্চয়ই আমরাও আশা করব যে এবারের সে আপনাদের এই প্রক্ষেপণ ঘটবে, এবং আমরা আপনার সাথে আমাদের এসডিজি অর্জনের ক্ষেত্রেও যে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের কথা এখন বলা হচ্ছে, সেখানে আসলে আমাদের যদি এই নিম্ন মধ্য আয়ের দেশ থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেখানে আসলে আমরা নতুন করে এসডিজির ক্ষেত্রে আমরা আরও বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি কিনা? বাড়তি চ্যালেঞ্জ তো বটেই, এসডিজির 1 নম্বর যেটা অভিষ্ট গোল সেটা হলো দারিদ্র কমিয়ে আনা, তো দারিদ্র কমিয়ে আনার ক্ষেত্রে কিছুটা হলেও তো আমরা ধাক্কা খেয়েছি অন্তত 2 মাস, এপ্রিল মে এমনকি জুন পর্যন্ত, যদি একটু ঘুরে দাঁড়িয়েছে আবার বলি, তো সে কারণে আমরা আগামী এই আমাদের প্রবৃদ্ধির হার পূর্বাবস্থায় ফিরে যাবে 21-22 সালে যাবে, তো তাতে আমরা যে দারিদ্র কমে যাওয়ার কথা সেটি 2030 মধ্যে যে লক্ষ্য সেটি আমরা অর্জন করতে পারবো। চ্যালেঞ্জটা আসলো মোটা দাগে, সেটি আমরা আবার কাটিয়ে উঠতে সক্ষম হব, কারণ অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এটি ট্যাক্সই ঘুরে দাঁড়ানো আমি মনে করি। আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেটা শ্রমণ কর্মসংস্থান সৃষ্টি, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কর্মসংস্থান বাড়ানো যায়, সেটা আগেই আপনাকে বলেছি, সার্বিক কৌশল নেব যাতে কর্মসংস্থান বাড়ানো যায়, বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের সুযোগ সুবিধা দিয়ে, ঋণ দিয়ে, যে ইনসেন্টিভ প্যাকেজগুলো দেয়া হয়েছে এগুলো যথাযথ বাস্তবায়ন করলেই অর্থনীতি ভালোভাবেই ঘুরে দাঁড়াবে টেকসইভাবে এবং কর্মসংস্থানও সৃষ্টি হবে। কাজেই সেগুলো আমাদের লক্ষ্যে আছে, এসডিজি বাস্তবায়ন আমাদের করতে হবে, আমরা সেই লক্ষ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রত্যেকটি অধ্যায়ে এসডিজি কিভাবে অর্জন করা যায় তা নিয়ে কিন্তু আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং কর্মসূচি উল্লেখ করব সেখানে। জি নিশ্চয়ই, কেননা আমাদেরকে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে আমরা যখন অর্থাৎ এলডিসি থেকে বেরিয়ে গেলে সেখানেও আমাদের নতুন করে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তো অর্থনীতির গতি ফিরছে এটি আপনারা যারা মনে করছেন এবং সবাই আসলে তথ্যপাত্র দিয়েই বলছে যে আগের তুলনায় বিভিন্ন খাত সংশ্লিষ্ট যারা আছেন তারাও বলছেন যে অর্থনীতিতে কিন্তু গতি ফিরেছে। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, ডক্টর শামসুল আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি। দর্শক ইভ্যালি বিচ সংলাপে আরেকটা ছোট্ট বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন ইভ্যালি বিচ সংলাপ, আমরা কথা বলছি অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এই শিরোনামে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শামসুল আলম, সিনিয়র সচিব সদস্য পরিকল্পনা কমিশন, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, আমাদের সঙ্গে কারিগরি কারণে আসলে ডক্টর এবি মির্জা আজিজ যুক্ত হওয়ার কথা ছিলেন, তিনি আসলে যুক্ত হতে পারেননি শেষ পর্যন্ত, নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে তাকে আমরা পাবো। ডক্টর শামসুল আলম, আপনাকে দিয়ে আলোচনা শেষ করব আজকে, অর্থনীতি পুনরুদ্ধারের কথা আপনি যেটি বলছিলেন যে আমরা গতি ফিরছে অর্থনীতিতে প্রাণ ফিরছে, তো সার্বিকভাবে আমি রাজস্বের কথা একটু বলতে চাই যে আমরা এই যে বড় একটি বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে করোনাকালীন সময়ে একটি বাজেট দেওয়া হয়েছে, সেখানেও যে রাজস্বের
ব্যাপক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একদিকে আমরা কর জিডিপি অনুপাতের কথা বলি, দক্ষিণ এশিয়ায় সবথেকে কম কর জিডিপি অনুপাত আমরা এখনও বহন করছি। সেই বাস্তবতায় আসলে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এই রাজস্ব একটি বড় বাধা হয়ে দাঁড়াবে কিনা, বা আর্থিক সক্ষমতা যেখানে নেই সেখানে আমরা এসডিজি বাস্তবায়নের কথা বলছি, সেখানে অর্থনৈতিক চ্যালেঞ্জ আমরা আসলে কিভাবে মোকাবেলা করব? রেভিনিউ বাড়ানো একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, এটা আপনারা অবগত আছেন, সরকারও অবগত আছে অত্যন্ত, যে রেভিনিউ কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ানো যাচ্ছে না। তো এখন বিশেষভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে রেভিনিউ বাড়ানোর জন্য, ভ্যাটের জন্য অটোমেশন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে অটোমেশন যন্ত্রপাতি দেওয়া সেগুলো দেওয়া হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছে বর্ষ করোনা কাল আমাদের এক্ষুনি ভ্যাট দেওয়ার জন্য যদি জোর করা হয় আমাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতি হবে, তো সেটা তারা বললেও আমাদের এই যে রেভিনিউর চাহিদা বা অর্থের যে প্রয়োজন সেটি তো অস্বীকার করা যাবে না। যতটা সম্ভব সরকারের পক্ষে ব্যবসাকে ক্ষতি না করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে রেভিনিউ বাড়ানো যায়, এবং সে কারণেই দেখবেন যে ইনকাম ট্যাক্স আমাদের বাড়ছে মোটামুটি গত দুই মাসে যদি প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। ভ্যাট অবশ্যই বাড়বে, তবে ব্যবসা বাণিজ্য যেহেতু কিছুটা হলো আমরা আঘাত পেয়েছি দু মাস তিন মাস, সেখানে হয়তো ভ্যাটটা কিছুটা পিছিয়ে পড়তে পারে। তবে আপনাকে বলি ভ্যাট বাড়ানোর জন্য সার্বিকভাবে প্রচেষ্টা নিচ্ছে আমাদের এনবিআর এর চেয়ারম্যান, আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় চাচ্ছেন যে যে অবস্থা ছিল তার থেকে দ্রুত বেরিয়ে আসার দরকার, আমাদের রেভিনিউ বাড়াতেই হবে একদিক। আরেকটা দিক হলো সহায়তার দিকটা, আমরা বাইরে যথেষ্ট চেষ্টা করছি, বাজেট সাপোর্ট নেওয়া হয়েছে আপনারা জানেন, আর এবার অনেক বেশি আমাদের আরো আমরা কমিটমেন্ট পেয়েছি কয়েক বিলিয়ন ডলার বেশি আমাদের, বিশেষ করে এই করোনা কালে মোকাবেলার জন্যই হয়তো আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো সহায়তার হাতও বাড়িয়ে দিচ্ছেন। আমরা চাইব আরো এফডিআই আসুক, এফডিআই আসার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা জানেন, আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলা হচ্ছে, আমরা বিশেষ বিশেষ দেশকে এখানে বিনিয়োগ করার জন্য সুযোগ দিচ্ছি। তো সব মিলে এফডিআই বিদেশি সহায়তা এবং রাজস্ব বাড়ানোর যে প্রচেষ্টা সব মিলে অর্থের আসলে খুব একটা ঘাটতি হবে না, এ কারণে আমরা ব্যয় সংকোচন নীতিও গ্রহণ করছি আপনারা জানেন, অপ্রয়োজনীয় ব্যয় কমে দেওয়া হয়েছে যেগুলো এই মুহূর্তে বাস্তবায়ন না করলে চলে, এমন কিছু মেগা প্রকল্পের মতো যে বড় বড় ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো রয়েছে চালিয়ে যাওয়া হবে, মেগা প্রকল্পগুলো অবশ্যই চালিয়ে যাওয়া হবে, সেগুলো দ্রুততর করার জন্য বরং এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে এগুলো আরো দ্রুত বাস্তবায়ন করা যায় যাতে অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসে। কিন্তু রাজস্বের দিক থেকে ডক্টর শামসুল, রাজস্বের ক্ষেত্রে আমরা অর্থ বছরের প্রথম প্রান্তিক শেষ, আমরা দুই মাসের পরিসংখ্যান জানতে পেরেছি এনবিআর এর কাছে, সেখানে 11,000 কোটি টাকার ঘাটতি রয়েছে তাদের যে লক্ষ্যমাত্রা সেই অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের ধার দেনা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় কিনা, যে অর্থনীতিতে সেটি বৈদেশিক ঋণ হোক বা ব্যাংক ঋণ? প্রথম দুই তিন মাসের ঘাটতিটাকে বিবেচনা নেওয়া প্রয়োজন নেই, কারণ এটা আপনি জানেন এবার কোভিড এর যে দু তিন মাসের এটা হয়েছে তাতে কিন্তু একটা প্রভাব তো পড়বে, এটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু যে প্রচেষ্টাগুলো নেওয়া হচ্ছে আমি বললাম তার ইতিবাচক ফল আমরা ফার্স্ট কোয়ার্টার পর থেকে পেতে থাকবো আশা করি। আর ঘাটতি বাজেট এবার আমরা কিছুটা বেশি ঘাটতি বাজেট করবো, এটা আপনি জানেন আমাদের বলা হয়েছে যে আমরা 5% যে আগে ঘাটতি রাখতাম এবার একটু বেশি ঘাটতি হবে, প্রায় 6% হয়তো পৌঁছে যেতে পারে। তো সেটার জন্য আমরা ব্যাংক খাতে যথেষ্ট টাকা পয়সা লিকুইডিটি আছে আপনি জানেন, আমাদের রিজার্ভ $40 বিলিয়ন, যদিও সরাসরি এটা সরকার ব্যবহার করতে পারে না কিন্তু এই রিজার্ভটা থেকেও কিন্তু আমরা সরকার গ্যারান্টি দিয়ে হয়তো আমরা কিছু উন্নয়নের জন্য ব্যয় করার একটা চিন্তা ভাবনা হচ্ছে। তো পথ ও কৌশল এই বিষয়ে নির্ধারণ করা হচ্ছে, যেহেতু আমাদের প্রয়োজনীয় পরিমাণ বৈদেশিক প্রয়োজন অনেক বেশি আছে, আমাদের যে প্রয়োজন 6 মাসের রিজার্ভ থাকা আমদানি করার মতো তার চেয়ে অনেক বেশি, এখন আমাদের 4 থেকে 6 মাস আমাদের রাখতে হয় সাধারণত ইম্পোর্ট করার জন্য, তো এই রিজার্ভটা এখন অনেক বেশি আমাদের, আশা করি সেটাও বোধহয় আমরা ব্যবহার করতে পারবো এই ধরনের। এবং সেটি নিয়ে কি কর্মকৌশল ভাবা হচ্ছে আমাদেরকে জানানো যাবে ডক্টর শামসুল, যে রিজার্ভের ব্যবহারটি আসলে কি নতুন করে কর্মকৌশল ভাবা হচ্ছে? এটি আপনি জানেন চিন্তা ভাবনা হচ্ছে এটাকে অর্থনীতির ভিত্তি ঠিক রেখে, এবং রিজার্ভ যেহেতু একটা নিরাপত্তার বিষয় রাষ্ট্রীয় এবং আর্থিক খাতের, সেই বিষয়গুলো নিশ্চিত করে
সরকার ধার হিসাবে হতে নিতে পারেন এবং সেটা হয়তো শোধ করতে হবে বিদেশি ডলারই, কারণ ওটা ডলারই রাখা হয়। তো সেই বিষয়গুলো এখন চিন্তা ভাবনা হচ্ছে এবং যেটা প্রশাসনিকভাবে সম্ভব, আইন বিধিবিধান মোতাবেক সম্ভব, বাংলাদেশ ব্যাংকের সক্রিয়তা বজায় রেখে সম্ভব, সেটা অবশ্যই করা হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তো এ নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, এটুকুই বলা যায়। নিশ্চয়ই ডক্টর শামসুল আলম, আমাদের সময় স্বল্পতা রয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। আমরাও আশা করছি যে আমাদের যে অর্থনীতি পুনরুদ্ধারের আপনি বলছিলেন যে প্রবৃদ্ধির যে মূল সূচকগুলো সেগুলি আসলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং স্বাভাবিক রয়েছে, তারা ছন্দ ফিরে পেয়েছে এবং অর্থনীতি পুনরুদ্ধারের এই গতিপথ টেকসই হবে। আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করব এবং আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ইভেলি বিচ সংলাপে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে আগামীকাল আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।